আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার দিয়েন এরকম নিজের ছবি এবং নিজের নাম দিয়ে কিভাবে আপনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন নিজের ছবি এবং নাম দিয়ে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। কোনো রকম পিএলপি পেন ডাউনলোড করা ছাড়াই শুধুমাত্র একটা ছবি আপনি ডাউনলোড করবেন। এই যে মূল যে ছবিটা রয়েছে, ছবিটা আপনি ডাউনলোড করবেন, তারপর ছবির সাথে আপনি আপনার নাম এবং ছবি একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অ্যাড করলে আপনি খুব সহজেই এরকম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার আপনি খুব সহজেই ডিজাইন করতে পারবেন খুব সহজেই। সো কীভাবে কী করবেন এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওতে যদি একটা লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও যদি চ্যানেলটা যদি আমাদের এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। সো এই জন্য প্রথমে আপনাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এরকম যে মূল ছবিটা রয়েছে মূল ছবিটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি এখানে এই ছবির উপর আপনার যে নিজের ছবি রয়েছে নিজের ছবিটা দেবেন এবং শুভেচ্ছান্তে আপনার নিচের নামটা আপনি সেট করে দেবেন। তো এই ছবিটা আপনি কোথায় পাবেন সেটা ভিডিও শেষের দিকে বলতেছি। সো ভিডিও ছবিটা আপনি ডাউনলোড করার পর আপনি ছবিটা আপনার ফোনের গ্যালারিতে পাবে, আপনি দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর আপনি ছবিটা শেয়ার অপশন আপনি খুঁজে বের করবেন। আমার এখানে যে ছবিটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এদিকে, এই যে তীর অপশন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাকে আপনি পিক্সেলাব অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আপনাকে আপনার ফোনে যদি পিক্সেলাব অ্যাপটা না থাকে, এই যে পিক্সেলাব অ্যাপস, সো এই পিক্সেলাব অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার ফোনে আছে, সো আমি পিক্সেলাবসের উপর আপনি ক্লিক করে দেবেন। সো পিক্সেল অ্যাপসের উপর ক্লিক করে দিলে এভাবে অপশন দেখাবে। সো আপনি এদিকে ডান পাচ্ছে নিচে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে ছবিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সো এখানে আপনার যে একটা নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনাকে সেট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনি কোথায় পাবেন সেই সম্পর্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে লিঙ্কে ক্লিক করে একটা নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনি এখানে সেট করে নিতে পারবেন, নিচে তৈরি করে নিতে পারবেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে সেট করতেছি। সো সেট করার জন্য এই যে বাম পাশে উপরে যে প্লাস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, গ্যালারির উপর ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ছবি সিলেক্ট করার পর ছবিটা আপনি এভাবে দেখতে পারবেন। এরপর এদিকে রাইট অপশন দেখতে পাচ্ছেন নিচে, ডান পাশে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর ছবিটা আপনি এভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি ছবিটা কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন। ছবিটা আপনি কাস্টমাইজ করে এভাবে সেট করবেন নিচের দিকে, দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। কাস্টমাইজ করে এভাবে বসাবেন। এরপর নিচে দিয়ে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার নিজের নামটা আপনি সেট করে দেবেন। সো নাম সেট করার জন্য আপনি কী করবেন, এদিকে যে এই অপশন দেখতে পাচ্ছেন এটার ফলে আপনি ক্লিক করে দেবেন। এরপর প্লাস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটার ফলে ক্লিক করবেন। এরপর এখানে নিউ ট্যাগ দেখতে পাচ্ছেন, এটা একটু কাস্টমাইজ করে বড় করবেন। এরপর নিচে যে প্যান নাম এডিট নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার ফলে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে নিউ ট্যাগ দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক সম্পূর্ণ কেটে দিয়ে আপনি নিজের নামটা এখানে আপনি লিখে নেবেন। সো আমি একটা নিজের নাম লিখে দিচ্ছি। এরপর নাম লেখার পর এদিকে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এটার পর আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি নামটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করে দেবেন। এরপর আপনি নামের উপর বিভিন্ন রং এবং কালার আপনি অ্যাড করতে পারবেন। দেখেন নামটা আপনার যদি সাদা রং যদি আপনার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নামের রংটাও চেঞ্জ করতে পারবেন। রং চেঞ্জ করার জন্য আপনি কী করবেন, এদিকে আসবেন, আসার পর নিচে স্ক্রল দেওয়া করবেন। এরপর এখানে বিভিন্ন কালার অপশন দেখতে পাচ্ছেন আপনি, দেখেন এখানে কালার দেখছেন, কালার অপশন দেখতে পাচ্ছেন, দেখছেন কালার উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনি একটা কালার উপর সিলেক্ট করে দিকে রাইট অপশন উপর ক্লিক করলে অটোমেটিক কালারটা সেট হয়ে যাবে। সো আমি কোনোরকম কালার সেট করতে চাচ্ছি না। সব কিছু ওকে হয়ে গেলে আপনি এদিকে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশন এটার উপর ক্লিক করবেন। এরপর সেভ অ্যাস ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে ডিফল্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে, ডিফল্ট উপর ক্লিক করবেন। আল্ট্রা দেখতে পাচ্ছেন নিচের দিকে, একদম শেষের দিকে আল্ট্রা, এটার উপর ক্লিক করে দেবেন। এরপর সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন নিচে, এটার উপর ক্লিক করলে ছবিটা আপনার গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। সো এখন বলা যাক, এই যে প্রথমে যে বলছিলাম যে ছবি ডাউনলোড, এই যে মূল যে ছবিটা রয়েছে মূল ছবিটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। মূল ছবিটা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক। সো লিঙ্কের উপর ক্লিক করে আপনি খুব সহজেই আপনি ছবিটা ডাউনলোড করবেন। এবং ছবি ডাউনলোড করার পর যে প্রসেস আমি বলেছি ভিডিওর মাধ্যমে সেই প্রসেস অনুযায়ী আপনি কাজ করলে খুব সহজে আপনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার এভাবে আপনি খুব সহজে নিজ ছবি এবং নাম দিয়ে আপনি সিলেক্ট তৈরি করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিয়েছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।